আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আমি আজ নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি, সেটা হচ্ছে সিঙ্গারার রেসিপি। সিঙ্গারা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না, ছোট বড় সকলেরই পছন্দ। এই সিঙ্গারাটি তৈরি করে দেখাবো একদম পারফেক্টলি দোকানের মতো। দোকান থেকে আমরা কিন্তু সিঙ্গারা প্রায় সবাই কিনে খেয়ে থাকি। আমরা যদি পারফেক্টলি দোকানের মতো ঘরে তৈরি করে খেতে পারি তাহলে কিন্তু দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। আর ঘরে তৈরি প্রত্যেকটি খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত। এখন চলে যাব আমি সিঙ্গারাটি তৈরি করার জন্য। তাই সিঙ্গারার ভেতরে যে আলু পুরটা থাকে, প্রথমে আমি সেই আলু পুরটা তৈরি করে নিব। সেজন্য আমি একটি প্যানের ভেতর 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়েছিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। দোকানের মতো যদি আপনি পারফেক্টলি সিঙ্গারার গন্ধটা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই পাঁচফোড়নটা ইউজ করতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 7 মতো মরিচ কুচি। মরিচটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই সেরকমভাবে দিয়ে নিতে পারেন। পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি বড় বড় করে করে নিয়েছি, এটা কিন্তু ছোট করা যাবে না, তাহলে কিন্তু এটা যখন ফ্রাই করতে যাবেন তখন পুড়ে যাবে। এখন মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর পাঁচফোড়নটা আমি একটু হালকা তেলে ভেজে নিব। এটা যখন হালকা তেলে ভাজা হয়ে যাবে, আমি আলু আগে থেকে কিউব করে কেটে রেখেছিলাম বড় বড় করে। আপনারা যদি সিঙ্গারা ছোট করতে চান তাহলে এটা ছোট সাইজ করে নেবেন, আর যদি বড় করতে চান সিঙ্গারার সাইজটা তাহলে আলু কুচিগুলো একটু বড় করে নেবেন। এখন এই কিউব করা আলুগুলো আমি এর ভেতরে দিয়ে হালকা একটু ভেজে নেব। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ভিডিওটি আপলোড দিলে সর্বপ্রথমে যেন আপনি পেয়ে যান। আলুগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া। এই 2টি উপকরণ আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দর্শক, ঘরে তৈরি প্রত্যেকটি খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত, আর আমরা যেটা দোকান থেকে ফাস্টফুড কিনে খেয়ে থাকি সেটা কিন্তু একদমই স্বাস্থ্যসম্মত না। আর বিশেষ করে তেলে ফ্রাই করা যে ফাস্টফুডগুলো আমরা খেয়ে থাকি সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। আর যে তেল দিয়ে ফাস্টফুডটা তৈরি করা হয় সেই তেল সংরক্ষণ করে কিন্তু বছর জুড়ে আবারও ফাস্টফুডে ইউজ করা হয়। তাই চেষ্টা করবেন প্রত্যেকটি খাবারই ঘরে তৈরি করে খাওয়ার জন্য। আলুটা যখন হালকা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা বেশি দেওয়ার দরকার নেই, আপনারা সেটা আইডিয়া করে পানিটা দিয়ে দিতে পারেন। পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে এবং পানিটা শুকিয়ে যাচ্ছে। ঢাকনা দেওয়ার পরে আমি চলে যাব সিঙ্গারা যে ডোটা আছে সেই ডোটা তৈরি করার জন্য। সেজন্য আমি বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আমি 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আজকে সিঙ্গারাগুলো তৈরি করব বড় বড় সাইজ করে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যাতে করে সব জায়গায় তেলটা ভালো করে মিশে যায়। হাত দিয়ে এরকম ডোলে ডোলে তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে সেটা কিভাবে বুঝবেন, এরকম যখন মুঠ করবেন দলা পাকিয়ে যাবে তখন বুঝবেন এটা ভালো করে মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে গেলে আমি এখন এর ভেতরে দিয়ে দেবো নর্মাল পানি। নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। যেরকম আমরা রুটিটা তৈরি করি ঠিক সেভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। দর্শক, আমার চ্যানেলে কিন্তু আরও মজার মজার রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু আপনি সেগুলো দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলে কিন্তু পুরীর রেসিপিও দেওয়া আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। ডোটা তৈরি করা হয়ে গেছে, আমি এখন এটাও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য রেস্টে। এবার দেখে নিব আমি যে পুরটা তৈরি করেছি আলুর সেটা কেমন হয়েছে। আলু থেকে পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর আলুটা কিছু ভেঙে দিচ্ছি যে এক্সট্রা তেলটা রয়েছে সেটা যেন সবটুকু আলুর ভেতর চুষে নিয়ে যায়। আপনি যে কোনো রেসিপির পুর তৈরি করেন না কেন, সেই পুরটাতে কিন্তু বেশি তেল থাকা যাবে না। যদি বেশি তেল থাকে তাহলে আপনি যখন সিঙ্গারাটা ভাজতে যাবেন অথবা পুরিটা ভাজতে যাবেন তখন কিন্তু ওই তেলের কারণে সিঙ্গারাটা ফেটে যাবে, আর সিঙ্গারাটা ফেটে গেলে তার ভেতরে তেল ঢুকে আপনার সিঙ্গারাটাই নষ্ট হয়ে যাবে। সিঙ্গারার পুরটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি নুডলসের ভেতরে যে মশলাটা থাকে সেই 1 প্যাকেট মশলা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা দিলে সিঙ্গারার টেস্ট অনেক অনেকটাই বেড়ে যায়, তাই স্পেশালি আমরা নিজেদের জন্য যেহেতু তৈরি করেছি তাই এই মশলাটা দিয়েছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। মশলাটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটু আলুটাও ভেঙে দিচ্ছি যাতে করে তেলটা সবটুকু চুষে নিয়ে যায়। সিঙ্গারার পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পরে আমি যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য সেটা নিয়ে নিচ্ছি। রেস্টে রাখার কারণে আগে যেরকম ডোটি তৈরি করে রেখেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি এর থেকে লিচি কেটে নিচ্ছি। আমি এই ডো থেকে বড় বড় সাইজ করে 14-15টির মতো সিঙ্গারা তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু আরও ছোট করে নিতে পারেন, ছোট করে নিলে কিন্তু ভেতরে পুরটা একটু কম দিবেন, তা নাহলে কিন্তু ফেটে যাবে।
এখন আমি এর থেকে একটি লিচি নিয়ে একটি রুটি তৈরি করে নেব রুটিটা কিন্তু আমরা যেরকম গোল তৈরি করি সেরকম হবে না একটু লম্বাচে করে নিতে হবে আমি সামান্য পরিমাণের একটু ময়দা নিয়ে রুটিটা বেলে নেছি রুটিতে কিন্তু বেশি ময়দা দেওয়া যাবে না তাহলে কিন্তু সিঙ্গারা যখন মুখটা আপনি বন্ধ করতে যাবেন সেই মুখটা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না সেটা কিন্তু খুলে যাবে রুটিটা আমি কিভাবে বেলে নেছি জাস্ট একটু ফলো করলেই বুঝতে পারবেন রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে মাছ বরাবর থেকে আমি ছুরি দিয়ে কেটে নিব ছুরি দিয়ে কেটে নেওয়ার পরে আমি অর্ধেকটা রুটির এক সাইডের অর্ধেকটাতে আমি পানি মিশিয়ে নিব যাতে করে মুখটা ভালো করে বন্ধ করা যায় একটু ফলো করুন আমি কিভাবে সিঙ্গারাটা তৈরি করছি এভাবে ঘুরিয়ে এক সাইড থেকে আরেক সাইডে মিশিয়ে নিলেই মুখটা কিন্তু বন্ধ হয়ে যাবে আমি যেহেতু আগে থেকেই পানি দিয়ে রেখেছিলাম তাই মুখটা কিন্তু সহজে বন্ধ করা যাবে সিঙ্গারার কাবাবটি তৈরি হয়ে গেলে আর মাঝে আমি যে আলু পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা বসিয়ে দিব চারপাশে যে ফাঁকা জায়গাটু রয়েছে সেটাতে যেন তেমন একটি তেল না লাগে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এখন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সিঙ্গারাটার মুখটা বন্ধ করে দিব সহজেই কিন্তু সিঙ্গারার মুখটা বন্ধ হয়ে গেছে আর তৈরি হয়ে গেল আমার একটি সিঙ্গারা সিঙ্গারাটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়েছে আমি আরও অন্য একটি ডিজাইনের সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি আমি আগের মতো করেই কিন্তু এটাতে একটু পানি লাগিয়ে নিচ্ছি এই যে রুটিটা দেখছেন মাছ বরাবর এখান থেকে আমি অর্ধেকটাই পানি লাগিয়ে নিয়েছি ঠিক আগের মতো করেই আমি ঘুরিয়ে এটার মুখটা বন্ধ করে দিব বন্ধ করা হয়ে গেলে আমি আগের মতোই আলু পুরটা মাঝখানে বসিয়ে দিব আলু পুরটা দেওয়ার পরে চারপাশে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে সেখানে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে পানিটা কিন্তু স্কিপও করতে পারেন তবে পানিটা দিলে ভালোভাবে মুখটা কিন্তু বন্ধ করে নেওয়া যায় আমি অন্য ডিজাইনের সিঙ্গারাটি কিভাবে তৈরি করছি যে একটু ফলো করলেই কিন্তু বুঝতে পারবেন আগের মতোই আমি সিঙ্গারাটা করে নিয়েছি এখান থেকে তুলে এভাবে ভাঁজ করে নিলেই তৈরি হয়ে যাবে আরও একটি সিঙ্গারা এটা কিন্তু দোকানে যেরকম তৈরি করে সেই সিঙ্গারার সাইজেই কিন্তু সিঙ্গারাটা তৈরি হয়ে গেছে আর দেখতেও কিন্তু সেরকমই হয়েছে এভাবে করে আমি দুইটি ডিজাইনে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি এখন আমি চলে যাব এগুলো ফ্রাই করার জন্য সিঙ্গারাগুলো আমি সাইডে রেখে দিচ্ছি আর এখন চলে যাব সিঙ্গারাগুলো ফ্রাই করার জন্য সেজন্য আমি একটি কড়াই নিয়েছি এই কড়াইতে কিন্তু আমি তেলে কড়াই করে রেখেছি এই তেলে কড়াইতেই আমি সবসময়ের জন্য তেলে ভাজা যে কোনো জিনিস আমি রেসিপি তৈরি করে থাকি এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সিঙ্গারাগুলো এই তেলের ভেতরে কিন্তু অনেকগুলো সিঙ্গারা একসাথে দিয়ে ভেজে নেওয়া যাবে তাতে কোনো সমস্যা হবে না সবগুলো সিঙ্গারা আমি উল্টে পাল্টে বাদামি কালার করে ভেজে নিব সিঙ্গারাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে তা না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু তেমন একটা মচমচে হবে না চারপাশে যেহেতু আরও অনেকটা জায়গা রয়েছে তাই আমি সব সিঙ্গারাগুলো আমি একবারেই দিয়ে ভেজে নিচ্ছি সিঙ্গারাগুলো প্রায় বাদামি কালার হয়ে আসছে আমি এখন এগুলো আরেকটু বাদামি কালার করে ভেজে নিব এখানে কিন্তু আমি কিছুক্ষণ পরে আমি আবারও সিঙ্গারাগুলো দিয়েছিলাম তাই অনেকটা বাদামি কালার হয়ে গেছে আর অনেকটা সাদা রয়ে গেছে যেগুলো বাদামি কালার হয়ে গেছে আমি সেই বাদামি কালার সিঙ্গারাগুলো এখন তুলে সার্ভ করে নিচ্ছি আজকে এই মজাদার সিঙ্গারার সাথে কিন্তু আমি আরও টমেটো সস এবং সালাদ দিয়ে পরিবেশন করেছি সিঙ্গারার সাথে যদি হয় টমেটো সস এবং সালাদ তাহলে কিন্তু আরও অনেকটাই জমে যায় তৈরি হয়ে গেল আজকের সিঙ্গারার রেসিপি আপনাদের কাছে এই সিঙ্গারার রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমি আরও নতুন নতুন মজার মজার রেসিপি উপহার দিতে পারবো এখন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ